কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সাথে যে বিয়ে হয়েছিল তসলিমা নাসরিনের, আপনি বলছেন যে 10 বছরের মতো সম্পর্ক ছিল, তারপরে ওনাদের মধ্যে বিচ্ছেদ ঘটলো কেন? ওনাদের মধ্যে বিচ্ছেদ ঘটলো, এটা আসলে আমার শোনা কথা যে রুদ্রের মানে সন্তান ধারণ ক্ষমতা উনার ছিল না নাকি এরকম, সে কারণে উনি মেনে নিয়েছিলেন, যেটা যে কারণে তার বন্ধুর সাথে তাকে দিয়ে দিয়ে মানে দিয়ে দিয়েছিলেন যে না ঠিক আছে সে সুখী হোক। আচ্ছা, মানে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ভাইয়ের উনার সন্তান ধারণ ক্ষমতা উনার ছিল না, বিদায় তসলিমা নাসরিনকে অন্য উনার বন্ধুর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। রায়হান, মোহন রায়হান ছিল উনার এতই ক্লোজ বন্ধু, মানে খুবই ক্লোজ বন্ধু, বললো যে মানে মোহন রায়হান তুই ওকে বিয়ে কর, সুখী কর। হ্যাঁ, মানে তাহলে তারপর কি মোহন রায়হানের সাথে কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল, সেদিন আমি উপস্থিত ছিলাম, ময়মনসিংহে বিয়ে হয়েছিল। মোহন রায়হান যে কবি মোহন রায়হান, হ্যাঁ কবি, মানে উনি যায় উনি জাসদ রাজনীতি করতেন আমরা জানতাম, দিনের বার্তা সম্পাদক ছিলেন। আচ্ছা, যায় যায় দিন তখন একটা পত্রিকা বের হতো যায় যায় দিন, আমি যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন থেকে আমি লেখালেখির সাথে জড়িত আছি। 1995 সনে আমার প্রথম কাব্যগ্রন্থ বের হয়, সেটার নাম ছিল পরাণের গল্প। এতে আমরা প্রত্যাশা নামে একটা সাহিত্য সংগঠন আমরা করি, সেখানে কাজী সাকি ছিল, তারপরে আরও অনেকেই ছিল, আমি সাহিত্য সম্পাদক ছিলাম। তো ওই সময় আমরা একটা প্রোগ্রামে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে আমরা আমন্ত্রিত করেছিলাম, সেখানে আমার সাথে প্রথম পরিচয়, তারপরে আমার সাথে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। যেহেতু তখনকার সময়ে মোবাইল যুগ ছিল না, সেহেতু ওনার সাথে আমার চিঠিপত্রে যোগাযোগ ছিল, উনি আমাকে নিয়মিত চিঠি লিখতেন, আমি উত্তর দিতাম এভাবে। তারপরে ময়মনসিংহ আসলে উনি আমার সাথে দেখা করতেন। আচ্ছা, আপনার কাছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ভাইয়ের সবচেয়ে কোন জিনিসটা ভালো লেগেছে, উনি ব্যক্তি হিসেবে আপনার কেমন লেগেছে এবং ওনার কবিতা আপনার কাছে কেমন লেগেছিল? ওনার কবিতাগুলো তো মানে কালজয়ী কবিতা। হ্যাঁ, মানে মনে হচ্ছে যে উনি মানে ভিতর মানে উনি কবিতার মতোই স্বচ্ছ, উনি যে কথাগুলো লিখতেন সেগুলোর মতোই উনি স্বচ্ছ, এবং উনি এতটাই ফিয়ার মানুষ, আমি জানি না কে কী ভাবে, এতই স্বচ্ছ মানুষ যে ওনার সাথে যদি আমি একটা ঘরে সারাদিন একা থাকি তারপরে মনে হয় না যে উনি কোনোভাবে কোনো একটা মেয়ের প্রতি মানে দুর্বলতা প্রকাশ করবেন, আমার মনে হয় না। উনি এতটাই স্ট্রং মাইন্ডেড মানে ছিল যে মানে আমি এরকম ছেলে আজ পর্যন্ত একজনকেও পাইনি। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা যেমন ভালো ছিল আপনার কাছে, তেমনি ওনার ব্যক্তিগত চরিত্র, ওনার দৃষ্টিভঙ্গি, ওনার ভাবনা, ওনার চিন্তা চেতনা, ওনার মানুষকে মূল্যায়ন করার যে মানে লেভেলটা এতই বেশি হাই ছিল, উনি সবাইকেই ভালো মূল্যায়ন করতে পারতেন, উৎফুল্ল ছিলেন উনি ওনার ভিতরে। মানে আমার সবচেয়ে বেশি মানে ভালো লাগে ওনার দৃষ্টি, ওনার ভিতরে যে এতগুলা কষ্ট, মানে এত পরিমাণ কষ্ট। হ্যাঁ, যে কষ্টের কথাই যে বলছেন, ওনার কেন মনের ভিতরে এত কষ্ট ছিল? মনের ভিতরে কষ্ট ছিল যেটা সে যে ওনার সাথে তসলিমা নাসরিনের খুব একটা মানে আন্ডারস্ট্যান্ডিং ছিল না ভালো। আচ্ছা, আমরা জানতে পেরেছিলাম তৎকালীন সময় যে তসলিমা নাসরিনকে উনি নাকি বিয়ে করেছিলেন, এটা কি সত্য? অবশ্যই সত্য, 100% সত্য। ওনাদের বিবাহিত জীবন মেবি 10-12 বছর হবে। ও আচ্ছা। তো রুদ্রের যে জিনিসটা ভালো লাগে আমার, সেটা হলো যে সে তসলিমাকে এত ভালোবাসতো, মানে এতটা ভালোবাসতো যে সে মানে তাকে মানে সে সুখী হোক কোনো না কোনোভাবে, তাকে মানে সে কোনো না কোনোভাবে এনি হাও কোনো না কোনোভাবে সে সুখী দেখতে চাইছে, যে স্ট্রং একটা মাইন্ডের ছেলে সে, সেই ইচ্ছা করলে আরও 10টা মেয়ের সাথে। আপনি বলতে চাচ্ছেন যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর যে তার মন খুবই কোমল ছিল? অবশ্যই কোমল ছিল, এবং উনি মানে তার কষ্টটা এই ছিল যে তসলিমা নাসরিন তো পারতো স্যাক্রিফাইস করতে তাকে। আচ্ছা, তসলিমা নাসরিনের কথায় যেহেতু আমরা আসছি, তাহলে আপনার সাথে তসলিমা নাসরিনের কখনো দেখা হয়েছিল? আমার সাথে তো তসলিমা মানে অনেকবার দেখা হয়েছে, রুদ্র সেটা জানতো না প্রথম দিকে, পরে জানতে পারছে যে তসলিমা নাসরিন আমার বাসায় কাজ
আমলাপাড়া ওনার বাসা। আমি ওনার বাসায় প্রতিনিয়ত প্রতিদিন বিকালে যেতাম এবং আমি ওনার সাথে শেয়ার করতাম আমার ব্যক্তিগত জীবনে সব শেয়ার করতাম, সব বিষয় শেয়ার করতাম। আচ্ছা, তাহলে তসলিমা নাসরিন উনি তো একজন বিখ্যাত লেখিকা, বিতর্কিত লেখিকা বাংলাদেশে, আমরা সবাই জানি তিনি বাংলাদেশ থেকে অন্য কোনো একটি দেশে অবস্থান করছেন এই বিতর্কিত লেখিকার জন্য, সেই ব্যাপারে কি আপনি কিছু বলবেন, যেহেতু আপনি ওনার সাথে অনেক দিন কাটিয়েছিলেন? আসলে বিতর্কিত মানে উনি হলো সত্য কথা বলতো, এখন ওনাকে কিছু মানুষ ইউজ করা হয়েছে রাজনৈতিকভাবে, ব্যক্তিগত তার যে ইমেজটা ছিল সে অনেক ব্যক্তি সুন্দরী ছিল, তাকে জেলাসির কারণে বিভিন্ন কারণে তাকে ইউজ করছে, কিছু মানুষ তাকে ইউজ করে তাকে বিতর্কিত করে দিছে এবং সে অপেন অনেক কিছু লিখতো, সে বিবাহ করতো না, তিনি নিজের ঘরের কথাও সে লিখে ফেলতো এবং তার তার খালা পাক বাহিনী তার খালাকে ধর্ষণ করছে সেটাও সে লিখে ফেলছে। হ্যাঁ, মানে সে এতই অপেন ছিল, মানে এতই কষ্টবাদী ছিল এবং আমি তার বাসায় প্রতিনিয়ত যেতাম, তার বেডরুমে আমি বসতাম যে সে আমাকে উপদেশটা খাওয়াইতো, অনেক আদর করতো উনি আমাকে। দেখেন কীরকম একটা ব্যাপার, লাস্টে আমাকে বলতো কি যে রিনা দেখো তুমি যখন, আমি খুব ভীত ছিলাম, আমি মানে অনেক ভীতু টাইপের ছিলাম, তো বলতো কি রিনা দেখো তুমি যখন ঘর থেকে বেরোবা তখন তোমাকে সমালোচনা করবে কিছু মানুষ, তুমি যখন গলি দিয়ে হাঁটবা তখন তোমার মানে পিছু নিবে কিছু মানুষ, তোমার পিছন দিকে যা, তুমি যখন মেন রাস্তায় উঠবা তখন তোমাকে আরও কিছু মানুষ মানে শীষ দিবে এটা সেটা বলবে, তুমি যদি ভালো মেয়ে হো যেখানে যাচ্ছ সেখানেই যাবে, আর যদি খারাপ মেয়ে হো তুমি পিছন দিকে তাকাবে। আমার এই কথাটা এখনো মনে আছে, আমি মানে দেখেন কীরকম সে বিতর্কিত। আমার লাস্টে এটা আমার কষ্টকর কাব্যগ্রন্থ, হ্যাঁ, গত বছর আমি আমার প্রথম কাব্যগ্রন্থ ওনাকে একটা উৎসর্গ করেছিলাম, কবিতা। কাকে উৎসর্গ করেছিলেন? রুদ্রকে আমি একটা কবিতা উৎসর্গ মানে করছি গত বছর, তো তসলিমা নাসরিন কিন্তু আমার প্রকাশক সেটা ছাপাই নাই, তসলিমা নাসরিনের উৎসর্গ কবিতাটা বলে না এটা ছাপানো যাবে না, আমি পারবো না, এখানে আমি রুদ্রের কবিতা উৎসর্গ করছি আমার। এই নতজানু কবিতাটা, আমার কবিতাটার নাম নতজানু। শুভ্র সকাল আমায় বলে না এখন স্বপ্নীল আকাশে শান্ত কুকুর, সুন্দর ছিল সুন্দর নেই, বেতস বাগান অনুছাও কাশবন সব নীলিম নিঃস্ব, আমিও আমিও সময়ের শেকলে বাধা এখনো সব কোলাহল, আনন্দ জুস্না সুন্দর সকাল, সুনীল আকাশ দেখেনি যে পাখি তাকে কে উড়াবে এখন, সময়ের বার্ধক্যে নতজানু সব আমিও আমিও। খুব সুন্দর কবিতা, আপনার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে উৎসর্গ করেছেন। আমার যেমন আমার কাব্যচর্চা করতে গিয়ে আমি আর 95 সনে আমি প্রথম আমার কাব্যগ্রন্থ বের হয়ে সেই সময় থেকে আমার সাথে যারা আমি অনেক বড় বড় লোকদের সাথে চলাফেরা করছি, শামসুর রহমান, নির্মল গুণ, এখনও না নির্মল গুণ গুণটার সাথে আমার আড্ডা দিই, বন্ধুসুলভ ভাব, হ্যাঁ, ওনার সাথে আমি আমাদের ঢাকাতে হাতিরপুলে একটা জায়গা আছে সেটাকে উনি নাম দিছে হলো কবি জংশন হাতিরপুলে, এখানে উনি বসে আসে সব কবি সাহিত্যিক সবাই আসে, আমিও যে বসি আড্ডা দিই, তো ওনার একটা কাব্যক্রম একটা শিশুতোষ উপন্যাস নিয়ে একটা চলচ্চিত্র হয়েছে, ওনার মেয়ে মৃত্তিকা সে গুণ সেটা পরিচালনা করছে, তো গুণদা আমাকে ফোন দিয়ে বলছে কি রিনা এটা কিন্তু বসুন্ধরা সিটিতে শেষ হয়ে যাবে গত আগামীকালকে, তুমি কি দেখবা? আমি হ্যাঁ আমি আসতেছি, উনি আমার জন্য যাই দেখি টিকিট কাটা রাখছে, হ্যাঁ, তো ওনার মেয়েও ছিল, আমরা সবাই মিলে ওই ছবিটা দেখছিলাম, তো গুণদার সাথে আমার ফেসবুকেও অ্যাড আছে, আমি ই করি কমেন্টস টমেন্টস হয় তার সাথে দেখা হয় তার সাথে কথা হয়। আমার সাথে ভালো সম্পর্ক ছিল হুমায়ুন আহমেদ আজকে যার ইন্ডিয়া, হ্যাঁ, ওনার সাথে 88 সনে আমার প্রথম পরিচয় হয়, একটা সাহিত্য সম্মেলনে আসছিলেন আমাদের একটা সভায় অনুষ্ঠানে, তখন উনি আমার তখন হবি ছিল কি আমি অটোগ্রাফ কালেকশন করতাম, তো অটোগ্রাফ ওনার নিতে গিয়ে উনি আমার ঠিকানাটাও লিখে দিয়েছিল, ওনার সাথে আমার চিঠিপত্র যোগাযোগ ছিল। আমি গত আজকে সকালবেলা যখন আমি হাওড় এক্সপ্রেসের নাইমা অন্ধকার তখন সকাল আমি স্টেশনে বসে একটা ফেসবুক স্ট্যাটাস দিছি, হ্যাঁ, মানে ওই সময় আমার আনন্দ মনে আমাদের বন্ধুরা বললো কি যে বন্ধুদের বললাম আমি একটু অন্যরকম কাজ করতে চাইতাম সবসময় যে অন্যরকম কিছু করি, হ্যাঁ, বন্ধুদের বললাম আমরা তো কবিতা টবিতা সংকলন অনেক বের করি চলো অন্য কিছু করি,
করবা, আমি একটা প্রেম পত্র সংকলন বের করি। তখন আমি ওরা বলে তাহলে তুমি মানে হুমায়ুন আহমেদের কাছ থেকে চিঠি নাও একটা। আমি ওদের লিখলাম যে স্যার আমাকে এরকম প্রেম পত্র দিতে হবে। তখন স্যার চিঠিটা লিখছিল, এটা আমি ফেসবুকে দিচ্ছি। হ্যাঁ, চিঠিতে এমনভাবে লিখছিল, কল্যাণী আসু রিনা, তোমার পত্র পেয়েছি, তুমি আমার কাছে একটি প্রেম পত্র চেয়ে লিখেছ। হ্যাঁ, তো কেউ কি প্রেম করার সময় প্রেম পত্র রেখে প্রেম করে? আর এখন যদি আমি তোমাকে একটা প্রেম পত্র বানিয়ে বানিয়ে লিখে দিই, সেটা কি ভান করা হবে না? আমি কোনো ভান করি না, মানে আমি কখনো ভান করি না। তো এই কথাটা এত ভালো লাগছে আমি এটা লিখতে যে আর অনেক কিছু ভান করি না। আসলে এটা তো নেত্রকোনার শব্দ, ভান করি না বলতে কি? ভনিতা করি না, ভান মানে ভনিতা করি না। আমি কোনো মানে প্রতারণা করি না, প্রতারণা করি না, ভনিতা নাই আমার ভিতরে। আমি যে স্পষ্টবাদী, আমি মানে তো স্যারের সাথেও আমার মানে একটা ভালো সম্পর্ক ছিল, সবাই জানে এটা। হ্যাঁ, ওই সময় আনন্দমনে সবাই জানতো, টিচাররাও জানতো যে রিনার সাথে একটা সম্পর্ক আছে। তো এরকম আমার সাথে অনেক কবি সাহিত্যিকের ভালো সম্পর্ক, এটা আমার মানে তো আমার খুব কষ্ট লাগে যে আমি এত বড় বড় লোকদের সাথে চলাফেরা করছি, সেই তুলনায় আমি মানে মানে এরকম কিছু হইতে পারি নাই, মানে কিছু অবদান রাখতে পারি নাই সমাজের জন্য, দেশের জন্য। যাই হোক, আগামীতে আপনার অবদান আরো দুটো বই বের হবে, ভালো হবে। নাম সিলেকশন একটা হয়েছে যে খুনপুকা ও সে, আর একটা হলো একটি মেয়ের নষ্ট হবার গল্প। একটা পজিটিভলি দিয়েছি যে আমার নিজেকে দিয়ে যে আমি কিভাবে নষ্ট হয়ে গেছি এটার উপরে আর কি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও কিছু করতে পারি। তো আমি এখন মূলত প্রেমের কবিতা লিখি। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন কলেজে পড়তাম, আমরা অবশ্য আপনার জুনিয়র, তখন দেখেছি শুনেছি যে আপনারা আসলে প্রেমের কবিতা লিখতেন। তো আমাদের প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ছিল। আরেকটা বিষয় যেটা হলো, আমি নেত্রকোনা কলেজে সাহিত্য সম্পাদক হিসেবে ইলেকশন করেছিলাম। যাই হোক, আপনার সাহিত্য জীবন আরও সুন্দর হোক, উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা।